এই রকম কাচ্চি দেখলে কান্না খেতে ইচ্ছা করে বলেন। কিন্তু ধরেন খাওয়ার পরে আপনি যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলেন, তখন আপনার খুব দরকার পড়লো ওয়াশরুমে যাওয়ার, তখন আপনি কি করবেন? রাস্তাটা পার হবেন, ঠিক অপোজিট সাইডেই এই যে পাবলিক টয়লেট, এটাতে যেতে পারেন। এটার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। মানে কাঁচালায় যাওয়ার মতো অবস্থা আছে আর কি। আচ্ছা, এতক্ষণ ধরে ফান করতেছিলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে মিরপুর 10-এর সুলতান ডাইনে। তো চলেন এখন আমরা খাবার অর্ডার করি। তো এইখান থেকে আজকে আমরা নিব এই যে কাচ্চি, যেটার দাম হচ্ছে 1249 টাকা, এটা নিব তিনজনের জন্য এটা। আর সাথে নিব হচ্ছে ফিরনি আর কিছু সফট ড্রিঙ্কস। তো আপনাদেরকে একটু ভিতরটা দেখাই। এখন তেমন একটা মানুষ নাই, কারণ হচ্ছে সবাই দুপুরের পর থেকে আসা শুরু করবে, তখন অনেক ভিড় হয়ে যায়, মাঝে মাঝে দাঁড়া থাকা লাগে। তাই হচ্ছে আমরা আজকে তাড়াতাড়ি চলে আসছি। এখানে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাদেরকে খাবারটা দিয়ে যাবে। সর্বোচ্চ 5 মিনিট ওয়েট করা লাগবে, এর বেশি আসলে ওয়েট করতে হয় না। তো আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে সেটা যেটা দাম ছিল হচ্ছে 1249 টাকা। এখানে হচ্ছে 9 পিস হচ্ছে মাংস দেয়া আর 3টা বড় সাইজের আলু দেয়া। এত জোস একটা স্মেল আসতেছে, আসলে এটা সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকা একদমই ঠিক হবে না বলেন। তো একটা কাজ করি, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। এখন আমি খাওয়া শুরু করব। তো একটু শশা নিয়ে নিলাম। আচ্ছা, খাওয়া শুরু করার আগে একটা নিনজা টেকনিক শিখাই দাঁড়ান। এই যে কোক, প্রতিটা কোকের জন্য হচ্ছে 40 টাকা করে দেওয়া লাগবে। আপনারা যদি অনেকজন আসেন তাহলে কোকের পিছনে কিন্তু অনেক টাকা চলে যাবে। তো আপনারা যদি বাহির থেকে 1 লিটার কিংবা 2 লিটারের একটা বোতল কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক টাকা সেভ হবে, বুঝছেন? তো চলেন এখন আমরা খাওয়া শুরু করি। কাচিটা দেখতে পাইতেছেন যে রাইসগুলো একদম ঝরঝরে। এখানে কাচি যারা আগে খাইছেন তারা মোটামুটি সবাই জানেন যে এখানে কাচির টেস্ট ভালোই। তো আমার কাছে তো বরাবরই ভাল লাগে। এবার হচ্ছে মাটনটা নিলাম, মাটনটা হচ্ছে ধরার সাথে সাথেই দেখতেছি খুলে যাচ্ছে। মাটনটার টেস্টও যদি বলি, মাটনটার টেস্টও অনেক ভালো। আর যে আলুটা দিচ্ছে সে আলুর সাইজটা কিন্তু মোটামুটি বড় সাইজের আলু। আর আচ্ছা, কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হলো না যে এটা কিসের মাংস? আচ্ছা, একটা কাজ করেন, আপনারা হচ্ছে মাংসগুলো দেখে চিন্তা করতে থাকেন যে এটা কিসের মাংস, আর এতক্ষণে আমি একটা কাজ করি, আমি খেতে থাকি। আপনাদের চিন্তা করাটা কি শেষ হয়েছে? শেষ হলে কমেন্টে জানাতে পারেন যে চিন্তা করে আপনারা কি বের করলেন। আচ্ছা, আমি কিন্তু এই মাংসটা হচ্ছে কুকুর কিংবা বিড়ালের মাংসের সাথে কম্পেয়ার করতে পারবো না, কারণ বিড়াল কিংবা কুকুরের মাংস কোনোটাই আমি খাই নাই। আমি গরু আর খাসি খাইছি। গরু আর খাসির সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে এটা খাসির মাংসের মতনই লাগতেছে। আর যত চাই বলি ভাই, টেস্টটা কিন্তু সেই। মানে যারা হচ্ছে মানে বিড়াল কুকুরের মাংস ভেবে খাওয়া দাওয়া অফ করে দিয়েছেন, তারা আসলে অনেক বড় কিছু মিস করতেছেন। তো খাবেন কি খাবেন না সেটা একান্তই আপনাদের ব্যাপার, এটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই। আমরা অন্য ব্যাপারে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা রোজার মধ্যে কোন জায়গায় ভিডিও দেখতে চান একটু আমাকে কমেন্টে জানান তো। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি চাই সামনেও আপনারা এভাবেই আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো, চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা একটু দেখে নিন কষ্ট করে।
সবার শেষে নিলাম হচ্ছে ফিরনি। এটার টেস্ট যদি বলি, এটার টেস্টটাও অনেক ভালো আর এটা বেশ ঘন। নর্মালি ম্যাক্সিমাম রেস্টুরেন্টের ফিরনি ভালো হয়, খারাপ তেমন একটা পাই নাই। আর সবার শেষে হচ্ছে আমাদেরকে দিয়ে গেছে এই যে, এটার নাম কি, নাম তো ভুলে গেছি, যাই হোক এইটার মাঝখান থেকে এই যে কালারফুল যে এইগুলো বলের মতো আসা, এগুলো কিন্তু মিষ্টি টাইপের হয়। কারা কারা এগুলো বেছে বেছে খাইছেন কমেন্টে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।